আচ্ছা এইটা ম্যাথটা টোটাল কত ছিল বল? ৪০। ম্যাথ ছিল ৪০, তো এটা আমরা এই ১১টা কি করে লিখলাম কি বুঝলে বল? এটা করতে বলেছে। আচ্ছা দেখো, এই যে বললাম আঙুলের জলের পরিমাণ ৯০%, বাক ঠিক আছে, আচ্ছা আঙুল শুকলে কি হয়? কিসমিস। এটা শিখেছি তো। এখানে দুটোর মধ্যে কিসের পরিমাণটা অঙ্কের ক্ষেত্রে সেম ধরা হচ্ছে? জলের পরিমাণ সেম না, বলছি আঙুর আর কিসমিসের মধ্যে কিসের পরিমাণটা আমরা সেম নিচ্ছি, জলের পরিমাণ না শ্বাসের পরিমাণ? শ্বাসের পরিমাণ মানে আঙুরের মধ্যে যেটুকু পরিমাণ শ্বাস থাকে সেইটুকু পরিমাণ শ্বাস হয়। ঠিক আছে, কাটাকাটি করো, কাটাকাটি করলে যা বেরোবে সেটা হবে। কাটাকাটি করো, ৫ দিয়ে গেল ২, ৫ দিয়ে গেল ১৭, ১৭ দিয়ে কাটে ১১ হবে, তাহলে ১১ দুটো কত হবে এটা ২২। অর্থাৎ কি শিখলাম যে ১৮৭ কেজি আঙুর থেকে কত কেজি কিসমিস পাওয়া যাবে? ২২ কেজি। বুঝতে পারছো? আচ্ছা এই চারটা আমরা কিভাবে কিভাবে করলাম বলো, এটা কিসের পার্ট আগে বলো, ইংলিশের পার্ট আছে যদি কোন সময় পাস আর ফেল মিশিয়ে দেয় তাহলে সবকিছুকে আমরা কিসে কনভার্ট করার চেষ্টা করবো? উভয় বিষয়ে। ঠিক আছে, কিসের পরিমাণটাকে সমান করে তো, জলের পরিমাণ না শ্বাসের পরিমাণ? না, কোন পরিমাণটা সমান হয়? শ্বাসের পরিমাণটা সমান হয়। কাটাকাটিটা ঠিক করে করো, এটাকে পাঁচ দিয়ে ২, কাটাকাটিতে যদি ভুল করো তাহলে কি করে হবে? ১৮৭ কেজি আঙুর, তার মধ্যে তোমার শ্বাস আছে কত পার্সেন্ট? ১০%। আর তাহলে কিসমিসের মধ্যে শ্বাস কত পার্সেন্ট? ১৫%। বুঝতে পেরেছো? এবারে পার্সেন্ট পার্সেন্ট কেটে যাবে, এটা কাটাকাটি করলে যেটা থাকবে সেটা হবে, কোনো ২-৩% লিখবে। ঠিক আছে, এটা ২২ কেজি। আচ্ছা ক্লাস হয়ে গেছে। আচ্ছা এই দেখো, ৭৫%-এর সঙ্গে ৭৫%-এর সঙ্গে ৭৫, সেই সংখ্যা ফিরে পাই, তার মানে কত পার্সেন্ট? ১০০%। এবার করতে পারলে ঠিক আছে, কারণ সেই সব ১০০%। একটা করলে তো হবে না, সবাই এই সময়ের মধ্যে দেখো চারটে করে অঙ্ক করে দিয়েছে। ঠিক আছে, এইটা ক্যালকুলেশন ধরো, আমি বললাম গণিতে ফেল ৪০%। ঠিক আছে, ভালো করে শুনবে, গণিতে ফেল বলেছি ৪০%, ইংরেজিতে পাস বলেছি ৩৫%, হলো আর উভয় বিষয়ে পাশ বলেছি ২৫%। তাহলে আমরা তিনটে ডেটার মধ্যে একটা ফেল বলেছি, একটা পাশ বলেছি, আর উভয়টা কিসে বলেছি? পাশে। তো এই অঙ্কটা সলভ করতে গেলে সবার আগে কোন ডেটাটা চেঞ্জ করতে হবে? যেটা ফেল আছে সেটা পাশে কনভার্ট করতে হবে। কেন করতে হবে কি করে বললাম?